নমস্কার, আমি সহেলি আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। গোরখপুরে থেকে উঠে এলো এক অনন্য চিত্র, এক অভিনব পদ্ধতি, যেভাবে বিয়ে বাড়িতে বর যাচ্ছে দেখলে একেবারে চমকে যাবেন। যে আপনারা তো অবশ্যই জানেন যে বিয়ে বাড়িতে বর কীভাবে যায়, গাড়িতে যায়, অবশ্য বাইকে যায়, রথে চেপে যায়, ঘোড়ায় চেপে যায়, এমনকি নানান রকমের বড় মাপের গাড়ি, বড় বড় ব্র্যান্ডের গাড়ি, যেগুলোকে শো অফ করতে বরেরা ছাড়ে না। কিন্তু এই ক্ষেত্রে একেবারে অন্যরকম চিত্র, না হাতি, না ঘোড়া, না রথ, না কোনো রকম দামি গাড়ি, একেবারে বুলডোজারে করে বর চেপে যাচ্ছে নিজের বউকে আনতে, বিয়ে করতে। তাহলে পুরো ঘটনাটা আপনাদেরকে খুলে বলি। বৃষ্টি হয়েছে উত্তরপ্রদেশে এবং সেই বৃষ্টির কারণে কিভাবে বরযাত্রী যাবে, বরযাত্রী যেভাবেই যাক না কেন, বরকে তো গ্র্যান্ড এন্ট্রি নিতে হবে, এবং সেই গ্র্যান্ড এন্ট্রির জন্য এক অভিনব বুদ্ধি বার করেছেন তারা। তারা একেবারে বুলডোজারে যে ক্ষেত্রে মাটি বা আবর্জনা বস্তুগুলোকে তোলা হয় সেই জায়গায় বসে বর যাচ্ছে বিয়ে করতে, এমনকি নববধূকে নিয়ে যখন আসছে তখনও কিন্তু তারা এই বুলডোজার করে এবং সেই অংশেই বসে আসছে যেখানে আবর্জনা স্তূপ বা মাটি খোঁড়া হয়। আপনারা ইতিমধ্যেই জানেন যে বুলডোজার কি কাজে লাগে। বুলডোজার ময়লা তুলতে লাগে, মাটি খোদাই করতে লাগে, এমন বুলডোজার কি খোদাই, এমন অনেক রকমের মিমসও আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া পোস্টে। কিন্তু এবার মাটি ওঠাতে নয়, বর বউ ওঠাতে কাজ করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে এই বুলডোজারকে। বৃষ্টি হয়ে রাস্তায় জল জমে গেছে এবং যার কারণে গাড়ি যেমন যেতে পারবে না, তেমনকি ঘোড়া নিয়ে যেতেও অসুবিধা হবে। তার জন্য রাস্তায় এই অভিনব বুদ্ধির উদ্ভব ঘটিয়েছে তারা। এবার এই ঘটনাটাকে যদি একটু গভীরভাবে দেখা যায়, এই যে বর রয়েছে তিনি যোগী আদিত্যনাথের ভক্ত, মানে ফ্যান বলা যেতে পারে, যিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং যোগী আদিত্যনাথের বুলডোজার বাবা, এটা রীতিমতো প্রচলিত এবং মুখে মুখেই শুনতে পাওয়া যায় এই কথাটা। এবং সেইখান থেকেই অনুপ্রাণিত হয়ে এই বর এবং বরযাত্রী এই ঘটনাটা ঘটিয়েছেন এবং এই অভিনব বুদ্ধিটা অ্যাপ্লাই করেছেন। এবার এটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবারে এই যে অভিনব বুদ্ধি ঘটিয়েছেন, এই বুদ্ধি আর কবার দেখতে পাওয়া যাবে? কেননা একটা জিনিস শুরু হলে সেটা কিন্তু ট্রেন্ডিং হয়ে যায়। আপনারা ইতিমধ্যেই জানেন নানান জিনিসের ট্রেন্ড আমরা দেখতে পেরেছি, সেটা ঘোড়ায় চেপে আসা হোক, এমনকি রথে চেপে বড়সড় গ্র্যান্ড ওয়েলকাম করা হোক বরযাত্রীকে। এবং সেই ক্ষেত্রেই এই যে ঘটনাটা, এই যে অভিনব দৃশ্য উত্তরপ্রদেশের গোরখপুরে ঘটেছে, যে বুলডোজার নিয়ে বর বউ আসছে বুলডোজারে চেপে, সেই বুলডোজারের ঘটনাটা কি আবারও দেখতে পাওয়া যাবে, এই ট্রেন্ডটা কি আবারও চলবে, সেটাই এখন দেখার বিষয়। আর এই সমস্ত কিছু করলে দেখতে হলে তো দেখতেই হবে ডিজিটাল খবরিলাল বাংলা, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।